হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের জন্য অবশেষে একটি খুশি সংবাদ বের হয়ে এসেছে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ সালের এ এন এম এর ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য কিন্তু আজকের একটি গুড নিউজ আছে গুড নিউজটি হলো তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে পেজ সেই পেজে আসলে দেখতে পারবে তোমাদের এক্সামের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এক্সামের ডেটটি হলো চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ রোববার এবং তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেকের কাছে আশা করি এস চলে গেছে তো তোমরা অ্যাডমিট কার্ডটি এই ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবে তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি বুঝতে পারবে তোমরা বাড়িতে বসে হাতের মোবাইলের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমরা ডাব্লু বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিতে চলে আসবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ক্লিক করে সরাসরি সেই পেজে চলে আসতে পারবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য পেজটিকে যদি আমরা একটু উপর দিকে উঠাই দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এর পেজ চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবে তোমার তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এই ঘরে লিখবে তোমাদের ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থে লিখে দেবে ডে মান্থ ইয়ার লিখে দেবে নিচে সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচারটি দেখতে পাচ্ছ ক্যাপচারটি এই ঘরটিতে লিখে সাইন ইন অপশনে ক্লিক করবে সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর তোমরা ক্যান্ডিডেট ইনফরমেশনে এখানে তোমাদের ছবি যে ছবিটি আপলোড করেছিলে ফর্ম ফিল আপ করার সময় সেই ছবিটি এখানে শো করবে এখানে নাম অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে আর এই দেখতে সার্ভিসের মধ্যে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে এই লিংকে ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাডমিট কার্ডটি তোমাদের ফোনে বা ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর তোমরা কিন্তু মোবাইলে বা ডেস্কটপে যখন ওপেন করবে দেখতে এরকম হবে এখানে তোমাদের যে ডিটেলস সেই ডিটেলস শো করবে এখানে রোল নাম্বার শো করবে এখানে তোমার বাবার নাম মায়ের নাম শো করবে তোমাদের অ্যাড্রেসটি এখানে শো করবে তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু এখানে শো করবে এখানে সব কিছুই আছে আর তোমাদের এক্সামিন যে ডেট সে ডেটটি তোমরা এখানে দেখতে পারবে তোমরা পটার সময় এক্সাম সেন্টারে যাবে তার ডেট বা টাইম সব কিন্তু এখানে উল্লেখ করা থাকবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা হয়ে গেলে তোমরা লগ আউট করে পেজটিকে বন্ধ করে দেবে আশা করি বুঝতে পারলে কিভাবে তোমাদের এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সমস্ত বন্ধু বান্ধব থুরি জানতে পারে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই